ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নিজেকে যদি আল্লামুখী করতে চান তাহলে আপনি তিনটি কাজ করেন তাহলে অবশ্যই আল্লামুখী হয়ে যাবেন এক নাম্বার হচ্ছে আপনি যত রকমের জীবনে পাপ আছে সেই পাপ থেকে আপনি দূরে সরে আসেন অর্থাৎ পাপের সাথে সম্পর্ক রাখবেন না দ্বিতীয় নম্বর সলাতে বেশি বেশি সময় দিবেন বেশি বেশি সময় দিবেন মনোযোগ দিবেন ধীর স্থির হয়ে সলাৎ পড়বেন আর তৃতীয় নম্বর কোরআন তেলাওয়াত তেলোয়াত বেশি বেশি শুনবেন অর্থাৎ মোবাইলের মাধ্যমে বড়ো বড়ো কারীদের কোরআন তালোয়াত ঘন্টার পর ঘন্টা শ্রবণ করেন আর তার সাথে সাথে কোরআনের বঙ্গ অনুবাদ কিনে মানে মতলব জানেন তাহলে আপনার ইমান আরও বেড়ে যাবে আপনার আমল আরও শক্তিশালী হবে নিজেকেও আপনি সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবেন আশা করি